আসসালামু আলাইকুম, আমি মরিয়াম ইসলাম জিনিয়া, জিনিয়া ইউটিউব চ্যানেল থেকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আজকে আমার পিকুলিয়া টিম নিয়ে আজকে আমরা ঝালকাঠি শহরটা ঘুরবো এবং ঝালকাঠির যত স্ট্রিট ফুডগুলো আছে ওগুলো আমরা ট্রাই করব। আজকে আমাদের কাটানো মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করব, তো আপনারা সাথেই থাকুন এবং ব্লগটা এনজয় করুন। কি সুন্দর লাগছে, আমার কৃত্তিপাশা জমিদার বাড়ির ব্লগ আগেই দেওয়া হয়েছিল, এই জন্য আমি আজকে খুব বেশি ভালোভাবে শুট নিব না। তবে আমার ওই ব্লগ অনেক পচা হয়েছিল, সাউন্ড কোয়ালিটিটা ফাইটে গেছিল। নব চার পাড়াইতে আছে, আমি আর এটা অত কষ্ট করব না আমি আর, কারণ আমার এটার ব্লগ আগেই নেওয়া হয়েছে, এই জন্য আমি পাশে বসে থাকি, নব শুট নিয়ে আসুক। বাপরে বাপ, এই যে দেখছেন, ওই যে সে কিন্তু লম্বা, ওই কারণে এই কারণে সে লম্বা একদম, এতটুক, কিন্তু সবসময় সে ওই রকমে 8 ইঞ্চি পরে। রাফখান ব্রিজের ওপার ঢালে এই দোকানটা রয়েছে, আমরা প্রথম এখান থেকেই শুরু করলাম। আচ্ছা এখন কি খাবা বলো, চটপটি? আচ্ছা এটা কি তোমার দোকান? আচ্ছা আচ্ছা, অরিন কি খাবা, দেখি কি খাওয়া যায়। আলাদা প্লেটেই দি, প্লেট ধোয়া ভালো, প্লেট ধোয়া থাকে ভালো, তারপর করু না তো সবাই বলে টিস্যু দিয়ে দেবে। আচ্ছা আপনি দিন, আমাকে দিন, সমস্যা নেই, সস পাশে দিন। হ্যাঁ বা দিয়ে নিলাম, এটা হচ্ছে গাইজ এটা আমার আজকে ফার্স্ট ট্রাই। পেপসি নিয়েছি একটা, আজকে প্রথম খাওয়া শুরু, তাই না? হ্যাঁ হ্যাঁ আজকে প্রথম খাওয়া শুরু,
যাচ্ছেই, এই মন চাই যে মন পেপসি থাকলেই মারা যাবো। এটার নাম জানো কি বললে? এটা চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই ফ্রাই চিকেন ফ্রাই খাচ্ছি, এটা চিকেন ফ্রাই খাচ্ছি। এবং সয়া সস না চিলি সস? সস কোনটা বলো? এটা চিলি সয়া সব মিক্সড, নিজেদের হাতে বানানো। সঙ্গের দোকান কিন্তু খাবারের মান খুব বেশি খারাপ না। এবার একটু নিচে আমরা বুঝছি তো, পটেটো চিকেন চপ এটার নাম। আমি ফানি পার করতেছিলাম, এটা নিয়েছি। আমরা ব্রিজের ঢালেই বলা হয়, এখানে রাব্বি ভাইয়ের দোকানে আসলাম। আমরা চিকেন ফ্রাই আর চপ খাইলাম। আমার কাছে চিকেন ফ্রাইটা ভালো লাগে চপের চেয়ে, কারণ আমি আলু চপ অতটা পছন্দ করি না। তো বরং আপনারা চাইলে আসতে পারেন এখানে খেতে। তো আজকে আমাদের প্ল্যান ছিল ভিজুস খাবার জন্য, কিন্তু আমাদের পুরো খাবারটা স্পন্সর করছে মিজান ভাই, সে আমাদের গ্র্যান্ড পার্টিও নিয়ে যাবে, বরিশালের একমাত্র ফাইভ স্টার মানের। তেঁতুল আছে, আমলকি আছে, জলপাই আছে, আম আছে, কলার লাচ্ছি তৈরি করে দাও, কাঁচা আমের জুস, পেঁপের জুস, ঝালমুড়ি, আচ্ছা ডিম ছাড়াই দেন, অসাধারণ টেস্ট। আমরা আচারগুলো নিব, আপনারা চাইলে আসতে পারেন, কীর্তি পাশার মোড় বলা হয় এটাকে। স্বপন ভাইয়ের দোকান বললেই সবাই দেখিয়ে দিতে আপনাদের। তো সাথেই থাকুন, আসার পর বাকিগুলো ট্রাই করছি। আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি, খুব সুস্বাদু এবং খুব মজা। হ্যাঁ বাবা, টানা চুল মুড়ি দেখানো সেই রকমের মজা, যে না খাবেন সে মিস করবেন। সবাই চলে আসুন স্বপন মামার এই দোকানে, কীর্তি পাশা মোড়, খুবই স্পেশাল, না খেলে সত্যি মিস করবেন। আসলেই আম্মা জান, আমি তো সবসময় খাই, আমার আমি আর কি কম, যেহেতু মজা এর জন্য সবসময় খাই। বসতে হবে স্বপন মামার মুখস্থ দাঁতের নাম নদী, নীরব, নব, এদের সবার নাম মুখস্থ, তারা প্রতিনিয়তই আসতে থাকে। আমার নাম মিজান ভাই, আপনার ফার্স্ট টাইম? আমি ফার্স্ট টাইম, খুবই মজাদার। আজকে প্রথম খাচ্ছেন? আমি আজকে প্রথম খাচ্ছি, আমি ঢাকা থেকে আসছি শুধু একমাত্র স্বপন মামার ঝালমুড়ি খাওয়ার জন্য। এইটা জোস ছিল, এই ডায়লগটা জোস। আপনার নাম স্যার? স্যার আপনার নাম? আমার নাম প্রেমে লেখা আছে। ম্যাম আপনি ভালো? অনেক ভালো। কি আপনি ভালো? ফার্স্ট দিন এখানে এসে খাইলাম, ভালো। আচ্ছা 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 আচ্ছা, ও আপনি
কি ফার্স্ট টাইম আগে খাইছি কিন্তু এখানে আইসা খাইছি এই প্রথম স্বপ্ন মামা সাংাচ্ছো খুব অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সমাপ্তি হয়ে যাই আর রুচি দেন থাকবে আমরা তিনজনে তিনটা নিয়েছি কারণ আর আমাদের লাচ্ছি হচ্ছে তাই না এটা কি বাটালি আসে না চকলেট আসে চিনি এসে চার টাকার আর সি কোলা আসলে আরসির মেইন নাম হচ্ছে আরসি কিন্তু সবাই সেভেন আপ আমরা খাবো আপনার নাম কি রে এই যে আমাদের ফুচকা খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গেছি আরো এরপরে নাচ ট্রাই করবো আপনি একটা খান তাড়াতাড়ি ম্যাডাম কি খবর মজা না না মজা না আমি ঢাকা থেকে আসছি তোমাদের এই ফুচকা খাওয়ার জন্য মজা তো অবশ্যই হতে হবে কেমন ঢাকায় ভাই বলেন শেফ বয় আচ্ছা শেফ বয় এটা বললেই বোঝা যাবে না শেফ বয় নাসোসের দোকান আমরা এখন নাসোস ট্রাই করবো এরপরে আর পারবো না আর 10টা আইটেম খাওয়ার পরে আর খাওয়ার সুযোগ নাই বানানো আছে দাঁড়ান রেডি আছে আমাদের নাসোস
মনে হয় আজকে এটাই শেষ না পেটে আর জায়গা নাই না হলে আরো কিছু ট্রাই করতাম তো আমরা নাসুস ট্রাই করব আজকের মতো আজকে শেষ আইটেম পেটে আর জায়গা নাই ট্রাই করেন একবার নাসুসের সাথে আজকে আমার ভিডিও শেষ তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সে একটা বিশাল গাড়ি নিয়ে আসছে আমাদের জন্য প্রাডো আসছে ঢাকা থেকে আমরা গরিব গুরু মানুষ এবার গ্র্যান্ড পার্কে নিয়ে যাবে আমাদের প্যানামিজান ভাই দর্শক তো জানবে না যে আমরা বাংলাদেশে আছি লাঞ্চ হবে না ডিনার 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 কারণ পানের দোকান শেষ আমরা পান খেয়ে নিচ্ছি মোহাম্মদ তানজল তালুকদার আরে তানজল তালুকদার মোহাম্মদ তানজল ভাই তানজল ভাই দোকান থেকে আমরা অবশ্যই আপনারা তানজিল ভাইয়ের দোকানে আসবেন ভাবি আসসালামু আলাইকুম ভাবি মানে তার দোকানে যত ধরনের জর্দা আছে এই ম্যাডামের সব নিবে হ্যালো শুক্রিয়া আজকে তোমাকে ছাড়া আমরা বেশ বড় একটা মজা কালাকে স্পন্সর ভাই মিজান ভাই এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ